সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা নবম দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ষষ্ঠ অধ্যায় এর পাঠ 2, 3, 4 ও 5 আলোচনা করব। পূর্বে প্রথম ক্লাসে আমি পাঠ 1 নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে মূল পাঠে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখে নিই এবং ছবি দেখে অনুমান করার চেষ্টা করি যে আসলে মূল কোন বিষয় নিয়ে আমি আজ আলোচনা করব। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে এখানে অষ্টাঙ্গ যোগের যে ছবিগুলো আছে তা দেখে তোমরা সহজেই অনুমান করতে পারছো যে আজকে অষ্টাঙ্গ যোগ, অষ্টাঙ্গ যোগের যে ধাপ এবং তার গুরুত্ব নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় অষ্টাঙ্গ যোগের ধারণা এবং গুরুত্ব। তাহলে আজকের পাঠ শেষে তোমরা অষ্টাঙ্গ যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অষ্টাঙ্গ যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই যে চিত্রগুলো আছে এই চিত্রগুলোর মাধ্যমে মূলত অষ্টাঙ্গ যোগকে কি করা হচ্ছে, নির্দেশ করা হচ্ছে। অর্থাৎ মহর্ষি পতঞ্জলি প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগের যে পদগুলো সেগুলো এখানে কি করা হচ্ছে, দেখানো হচ্ছে। তো চলো আমরা জেনে নিই যে অষ্টাঙ্গ যোগের ধাপগুলো কি কি বা অষ্টাঙ্গ যোগের ধাপগুলো কি কি। তাহলে অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ হচ্ছে ইয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সবশেষে সমাধি। তাহলে অষ্টাঙ্গ যোগের মোট 8টি ধাপ রয়েছে। আবার বলছি ধাপগুলো কি কি: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। তাহলে যম বলতে আমরা আসলে সংযমকেই বুঝি। তাহলে সংযম বলতে কি বোঝানো হয়েছে? যে অহিংসা, অহিংসা বা হিংসা না করা, সত্য পথে চলা, সদসত্য কথা বলা, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। তাহলে এই যে ধাপগুলো আছে তার প্রত্যেকটির কি রয়েছে, আলাদা ব্যাখ্যা রয়েছে এবং আলাদা অর্থ রয়েছে। যেমন অহিংসা, যে কোনো প্রাণীকে মন, কথা এবং কর্ম দ্বারা কষ্ট না দেওয়া। তো আমরা জানি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এবং আমরা আরো জানি যে ভগবান স্বয়ং সকল জীবের মধ্যে অবস্থান করেন। তাহলে সেই জীবকে কষ্ট দেওয়া মানে স্বয়ং ভগবানকে নিরুষ্ট করা। তো সেই কারণে আমরা সবসময় অহিংসা ভাব নিয়ে ভাব পোষণ করব। তাহলে কোনো প্রাণীকে কখনোই মন, কথা এবং কর্ম দ্বারা কষ্ট দিতে চেষ্টা করব না। শুধু জীবের প্রতি নয়, বিশ্বের প্রতিটি বস্তুর প্রতি আমরা ভালোবাসা প্রকাশ করব। তাহলে সত্য যেমন দেখছি, শুনছি এবং যেমন জেনেছি, ঠিক তেমনটাই মনে, কথায়, কাজে করাকে সত্য বলে। অর্থাৎ আমি যেমনটা দেখেছি বা যেমনটা শুনেছি এবং যেমনটা জেনেছি, তো তেমন ভাবেই কাজ করা, তেমনটাই বলা, সেটাই হচ্ছে সত্য। যদি তা পরিবর্তিত হয় তাহলে সেটাই হবে মিথ্যা। এরপর রয়েছে যে অস্তেয়। অস্তেয় অর্থ হচ্ছে চুরি না করা। ব্রহ্মচর্য, বেদাদি শাস্ত্র অনুশীলন এবং পবিত্র সংযত জীবনযাপন। এরপর অপরিগ্রহের কথা বলা হয়েছে, যে অপ্রয়োজনীয় বস্তু গ্রহণ না করা যা শাস্ত্র বিরুদ্ধ। যে সকল বস্তু গ্রহণ করা শাস্ত্র বিরুদ্ধ তা গ্রহণ না করা। এরপর রয়েছে যে নিয়ম। তাহলে নিয়মের মধ্যে রয়েছে শৌচ, সন্তোষ, তপ ও স্বাধ্যায় এবং ঈশ্বর প্রাণিধান।
তাহলে শৌচ অর্থাৎ বাহ্য এবং অভ্যন্তরীণ শুদ্ধকে পবিত্রকে শৌচ বলা হয়। তাহলে বাহ্য এবং বলা হয়েছে যে অভ্যন্তরীণ শুদ্ধি, তাহলে বাহ্য বলতে শুধুমাত্র যে পোশাকের দিক থেকে পবিত্রতা তা নয়, মনের শুদ্ধতাও জরুরি। শুধুমাত্র একজন লোক কাপড় বা পোশাকের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ থাকলো, সে তার কথা এবং কাজে ভিন্নতা লক্ষ্য করা গেল, তাহলে সে পোশাকের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হলেও সে মনের দিক থেকে কি নয়, কখনোই সে শুদ্ধ নয়, পবিত্র নয়। তাহলে আমাদের যেমন পোশাকে আশাকে চলনে বলনে আচার ব্যবহারে শৌচ থাকতে হবে, সাথে মন মনের দিক থেকেও আমাদেরকে শৌচ থাকতে হবে। তো সন্তোষ অর্থ সম্মুখ তৃপ্তি, মনে সন্তোষ থাকলে স্বর্গ শুভ অনুভব করা যায়। তাহলে কখন সন্তোষ থাকবে? যখন আমরা আমাদের যা কিছু আছে তা নিয়ে তুষ্ট থাকব, তা নিয়ে জীবন যাপন বা যাপিত জীবন চালিয়ে যাব, তখন আমাদের মনে সন্তোষ থাকবে। যখন কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকবে বা কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কাজ করবে এবং সেটি না পেলে সেখানে কি অসন্তোষ সৃষ্টি হবে। তপ অর্থাৎ সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা করা, সেটা তোমরা সকলেই জানো। এরপরে স্বাধ্যায়, বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন বা ভাগবত বিষয়ক গ্রন্থ অধ্যয়ন। ঈশ্বর প্রাণিধান, সমস্ত কর্ম ও ইচ্ছা ঈশ্বরে অর্পণ করার নাম হচ্ছে ঈশ্বর প্রাণিধান। অর্থাৎ আমার যে সকল কাজ, যে সকল ইচ্ছা, তা যদি ঈশ্বরকে কেন্দ্র করে আবর্তিত হয় তাহলেই কি হবে, সেটি ঈশ্বর প্রাণিধান হবে। এরপরে হচ্ছে অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ, আসন। তাহলে আসন অর্থ স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকা, দেহ মনকে সুস্থ স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থান বা যোগব্যায়াম, সেটাকেই কি বলা হয়েছে, আসন বলা হয়েছে। এরপরে রয়েছে প্রাণায়াম। তাহলে প্রাণায়াম অর্থ হলো প্রাণের আয়াম, অর্থাৎ প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু আর আয়াম হলো বিস্তার, অর্থাৎ শ্বাস গ্রহণ এবং ত্যাগ করা। এরপরে বলা হয়েছে যে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিতে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই হলো প্রাণায়াম। অষ্টাঙ্গ যোগের ধাপের মধ্যে এরপরে রয়েছে প্রত্যাহার। তাহলে বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার বলে। অর্থাৎ আমি যে জাগতিক বিষয়গুলো আছে সেখানে মোহিবুষ্ট না হয়ে আমি ঈশ্বর আরাধনা, নিজেকে ব্যস্ত রাখা, পরলৌকিক মুক্তির কথা চিন্তা করা, তাহলে এটিকে কি বলা হয়েছে, প্রত্যাহার বলা হয়েছে। এরপর আছে ধারণা, যে মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ রাখার নাম ধারণা। ধারণা হচ্ছে ধ্যানের ভিত্তি স্বরূপ। তাহলে মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির করার জন্য আমাদের কি প্রয়োজন হবে, অবশ্যই আমাদের ধ্যানের প্রয়োজন হবে, আমাদের যোগ ব্যায়ামের প্রয়োজন হবে। তার মাধ্যমে আমরা আমাদের মনকে স্থির করতে পারবো এবং এর মাধ্যমে ধ্যান করে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি, তার স্তুতি করার মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং তার আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। এরপরে রয়েছে ধ্যান। তাহলে ধ্যানে যোগীর দেহ, শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয়, মন, বিচার শক্তি, অহংকার সব কিছু ঈশ্বরে লীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। অর্থাৎ তার সব কিছুই থাকে শুধু ঈশ্বর কেন্দ্রিক এবং সমস্ত ভাবনা জুড়ে থাকে ঈশ্বর। সমাধি অর্থ সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত সমর্পণ। ধ্যানের উত্তুঙ্গ শিখরে উঠে সাধক সমাধি লাভ করেন এবং শেষ পর্যায়ে, তাহলে সাধক যারা, তাদের জাগতিক বা পারিবারিক কোনো মোহ থাকে না, তাদের ধন দৌলত পোশাক আশাক অর্থ বৃত্ত বা অর্থাৎ জাগতিক বিষয়ে দেয়নিতে তাদের কোনো আকর্ষণ কাজ করে না। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধ্যানে মগ্ন থেকে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারা। তাহলে ধ্যানের শেষ পর্যায়ে একজন সাধক কী লাভ করেন, সমাধি লাভ করেন। এরপরে রয়েছে বিষয়টি, যদি আমরা খেয়াল করি, দেখো যে এখানে একটা ইলেকট্রো হাইড্রোলিক ব্রিজের দেখানো আছে, একটা বাঁধ দেখানো আছে বা একটা হাইড্রোলিক প্ল্যান্ট দেখানো আছে। তাহলে এগুলোতে আমরা কী করছি, পানিকে যদিও প্রাকৃতিক, ঈশ্বরের বিরুদ্ধাচারণ কখনো করা সম্ভব নয়, প্রকৃতি কখনোই মানুষের বশ্যতা মানে না, তারপরেও মাঝে মাঝে আমরা প্রকৃতিকে কী করি, এভাবে কাজে লাগিয়ে ভিন্ন কিছু তৈরির বা সৃষ্টির শীল কিছু তৈরি করতে সচেষ্ট হই।
তাহলে এখানে বলেছে যেমন অশান্ত নদীকে যেমন বাঁধ দিয়ে বা খাল খনন করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তেমনি অষ্টাঙ্গ যোগ পালন করে অশান্ত মনকে বশে আনতে পারা যায়। তাহলে আমাদের মন হচ্ছে এক বিশাল সীমানা, তাহলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করে থাকি। তাহলে ধ্যানের মাধ্যমে বা অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগের যে সকল ধাপ আছে সে সকল ধাপ অনুসরণের মাধ্যমে আমরা আমাদের মনকে কী করতে পারি, স্থির করতে পারি, শান্ত করতে পারি। তাহলে এই জন্যই বলা হয়েছে যে অশান্ত নদীকে যেমন বাঁধ দিয়ে বা খাল খনন করে বিদ্যুৎ উৎপন্ন হয়, তেমনি অষ্টাঙ্গ যোগ পালন করে অশান্ত মনকে বশে আনতে পারা যায়। এরপরে গুরুত্ব যদি আমরা দেখি যে অষ্টাঙ্গ যোগের গুরুত্ব, তাহলে যম এবং নিয়ম হচ্ছে অষ্টাঙ্গ যোগের আধার, অর্থাৎ যম আর নিয়মে সাধকের ভাব আর আবেগ নিয়ন্ত্রিত হয়। তাহলে যম এবং নিয়ম আমি একটু আগে আলোচনা করেছি। আসনে দেহ মন সুস্থ এবং সতেজ হয়। প্রাণায়াম প্রত্যাহার সাধকের শ্বাস প্রশ্বাস নিয়মিত করে, তার মনকে বশে আনে। ধ্যান ধারণা ধ্যান ও সমাধি সাধককে তার আত্মার অন্তরতম প্রদেশে নিয়ে যায়। তাহলে এরপরে যদি কোনো ব্যক্তি নিজের অস্তিত্বের খোঁজ করে, নিজেকে খোঁজে, অর্থাৎ জীবের পূর্ণ সত্যের সঙ্গে পরিচিতি হতে চায়, তাহলে তার অষ্টাঙ্গ যোগ পালন করা উচিত। তার অবশ্যই অষ্টাঙ্গ যোগ পালন করা উচিত। এরপর অষ্টাঙ্গ যোগ দ্বারাই ব্যক্তিগত এবং সামাজিক একতা, শারীরিক সুস্থতা, বৌদ্ধিক জাগরণ, মানসিক শান্তি এবং আত্মিক আনন্দের অনুভূতি হতে পারে। অর্থাৎ অষ্টাঙ্গ যোগের যে ধাপসমূহ, সে সকল ধাপ অনুসরণের মাধ্যমেই একমাত্র ব্যক্তিগত এবং সামাজিক একতা, শারীরিক সুস্থতা, বৌদ্ধিক বা বুদ্ধিভিত্তিক জাগরণ, মানসিক শান্তি এবং আত্মিক আনন্দের অনুভূতি হতে পারে। তাহলে আমরা আজকে বা আমি আজকে বিশেষ করে অষ্টাঙ্গ যোগের ধাপ এবং অষ্টাঙ্গ যোগের গুরুত্ব, অর্থাৎ অষ্টাঙ্গ যোগ আমরা কেন পালন করব, অর্থাৎ বা অষ্টাঙ্গ যোগ পালন করলে আমরা কোন বিশেষ সুবিধাগুলো পাব বা কি আমরা পেতে পারি, বর্জন করতে পারি, সেটি আলোচনা করেছি। তাহলে এই বিষয়ের উপর যদি আমি একটু মূল্যায়ন করতে যাই যে ধারণা শব্দের অর্থ কী, অহিংসাকে এক কথায় কী বলা হয়, অষ্টাঙ্গ যোগের শেষ ধাপ কোনটি, যোগ সাধনার প্রথম সোপান কোনটি, যার মনে সন্তোষ থাকে তিনি কি অনুভব করেন, তাহলে প্রথম যে প্রশ্ন তার উত্তর হচ্ছে ধারণা শব্দের অর্থ কি। তাহলে ধারণা শব্দের অর্থ হচ্ছে একাগ্রতা, ধারণা শব্দের অর্থ একাগ্রতা। অহিংসাকে এক কথায় কি বলা হয়, ভালোবাসা। অষ্টাঙ্গ যোগের শেষ ধাপ কোনটি, সমাধি। যোগ সাধনার প্রথম সোপান কোনটি, হঠযোগ, এবং যার মনে সন্তোষ থাকে তিনি কি অনুভব করেন, তিনি স্বর্গসুখ অনুভব করেন। তাহলে আজকের জন্য এতটুকুই, পরবর্তী ক্লাসে আজকের যে পাঠ আমরা 2, 3, 4, 5 আমি আজ আলোচনা করলাম, ষষ্ঠ অধ্যায়ের এর পূর্বে আমি প্রথম পাঠ আলোচনা করেছি, তাহলে এটি তোমরা পূর্বে বাসায় অনুশীলন করবে এবং পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হব। এবং আজকের ক্লাসে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। তো তোমরা এই পাঠটি বাসায় পুনরায় অনুশীলন করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই পাঠটি বাসায় অনুশীলন করবে। তো সকলকে ধন্যবাদ।